পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার উত্তর দরিয়াপুর গ্রামের বাসিন্দা শেখ এরফা। শেখ এরফা জন্ম থেকেই দৃষ্টিহীন। তিনি সম্পূর্ণ ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আয়ত্তায় পড়েন। 2017 সালের ফেব্রুয়ারি মাসে 1 তারিখে শেখ এরফার প্রতিবন্ধী ভাতা না হওয়ার উপর একটি ইস্যু ভিডিও বানিয়েছিলাম। সংসারের সদস্য বলতে তার স্ত্রী এবং 4 ছেলে, কিন্তু ছেলেরা তাকে কোনো রকম ভাবেই সাহায্য করেন না। তার স্ত্রী বিড়ি বেঁধে কোন রকমে সংসার চালিয়ে নিচ্ছে। আমি 8-9 বার দরখাস্ত করা হয়েছে, 3-4টা বিডি অফিসে দেওয়া আছে, টাকা পয়সা খেললে তাও করে না। সেরকম করে করবো, দেনা করা টাকা দিছি তো টাকাটা ফিরিয়ে না খেলে টাকাটা। আমি তাকে সঙ্গে করে নিয়ে কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে নিয়ে যাই। পঞ্চায়েত সমিতি সভাপতি ফারহানা খাতুন জানান, এই বিষয়ে তিনি যথাসাধ্য সাহায্য করবেন। হ্যান্ডিক্যাপদের ভাতা অলরেডি ব্লক থেকে হচ্ছে, যাদের বিপিএল নাম্বার থাকছে, কিন্তু এর আগে কোনোদিন আমাকে জমা দেয়নি। এবার আমার হাতে জমা পড়েছে, আশা করছি 3-4 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইস্যু ভিডিও বানাবার ঠিক 9 মাস পরে 2017 সালের নভেম্বর মাস থেকে তিনি প্রতিবন্ধী ভাতা পেতে শুরু করেন। এই প্রতিবন্ধী ভাতার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তার গ্রামের মানুষজনরা। আমি তাকে এবং তার গ্রামের মানুষদেরকে তার উপরে যে ইস্যু ভিডিওটি বানিয়েছিলাম সেটি তাদেরকে দেখাই। ভিডিও দেখার পর গ্রামের মানুষ একত্রিত হন এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে তার সমস্যার কথা তুলে ধরার সিদ্ধান্ত নেয়। আমি গ্রামের মানুষের সহযোগিতা পেয়ে তার সমস্যাটি নিয়ে 2017 সালের অক্টোবর মাসের 10 তারিখে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করি এবং ইস্যু ভিডিওটি দেখাই। ভিডিও দেখানোর পর 2017 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সভাপতি মশায়া শেখ এরফার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন। উত্তর দরিয়াপুর গ্রামে শেখ এরফার ব্লাইন্ড পেনশনটা কীভাবে হলো? কিছুদিন আগে আমার কাছে ভিডিও ভলেন্টিয়ার থেকে সরিয়া বানু এসেছিলো, সে গ্যারফার নাম ছিল তার এবং ব্লাইন্ড ছিল লোকটা, সে হ্যান্ডিক্যাপ হাতে পেরেছিল তার কাছে এবং তাকে আমি বলেছিলাম যে আমি ভাতাটা করে দিব, কাগজপত্র জমা দিই। সে কাগজপত্র জমা দিয়ে গেছিলো আমার কাছে এবং তার ভাতাটা হয়েছে। এখন শুনতে পেলাম সে ভাতাটা পাচ্ছে। কতদিন সময় লাগলো? প্রায় 7 মাস লাগলো টাইম ভাতাটা। ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ভাতা হয়েছে? কখন হলো? 3 মাসে হয়ে গেল। কিভাবে ভাতা হলো? ভিডিও ভলান্টিয়ার থেকে সরিয়ে করে গেল। ভাতা হওয়ার পরে তোমার কি কি সুবিধা হচ্ছে? ও টাকাটা ওষুধ পানি খাওয়া হয়েছে। এখন তিনি প্রতি মাসে ভাতা বাবদ 700 করে টাকা পান। ভাতা পেয়ে তার সাংসারিক দিকটা অনেকটাই সমস্যার সমাধান তিনি করতে পেরেছে। 70 টাকা ব্যাংকের শাখাতেই উঠায়। কত টাকা তুললে? 700 টাকা। কত করে ভাতা দিচ্ছে? 700 করে বলছি মাসে। এটা কোন ব্যাংকের শাখা? স্টেটে। তার ভাতা হওয়ার কারণে তার গ্রামের মানুষ, তার পরিবারের মানুষ এবং তিনি নিজে খুব আনন্দিত। ভাতা হয়ে যাবার জন্য ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি ফারহানা খাতুনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও যারা আমার সঙ্গে এই ভিডিওটি দেখছেন তারা উনাকে 7602796166 নম্বরে কল করে ধন্যবাদ জানান। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।